রোহিঙ্গাদের বের করে দিতে সীমান্তের কাছে অত্যাচার চালাচ্ছে মিয়ানমার সেনারা। পতাকা বৈঠকে সীমান্তে যৌথ টহলের প্রস্তাব। উনারা উনাদের দিকে আরো পেট্রোল জোরদার করবে, কোনো ইনফরমেশন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের সাথে শেয়ার করবে, যাতে আমরাও তৎক্ষণাৎ সেই সমস্ত জায়গাতে প্রতিহত করতে পারি যদি কেউ অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করতে চায়। সমস্যা সমাধানে প্রচেষ্টা চলছে দুদেশের সরকার প্রধান পর্যায়ে। মাননীয় প্রধানমন্ত্রী এই ইস্যু নিয়ে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রপতি এবং স্টেট কাউন্সিলর আছেন, তার সাথে কথা বলেছেন। এই পরিস্থিতিতে যেটা করার সেটা করা হয়েছে, করা হচ্ছে এবং করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যে কোনো হুমকি মোকাবিলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ। সিলেটে 11 পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ। বিধি অনুযায়ী পদত্যাগ করলেন আইভি, মনোনয়নপত্র মিলেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত। সারাদেশীয় স্কুলগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু। প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের, প্রক্রিয়াকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। এবং কাল থেকে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। রিটার্ন দাখিলের সংখ্যা বাড়বে আশা এনবিআরের, বেশি আয়ের নাগরিকদের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। ভয়াবহ নির্যাতনের পাশাপাশি আতঙ্ক সৃষ্টি করে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করতে ভিন্ন কৌশল নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে নির্যাতন শুরু করেছে তারা। এদিকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে 70 জন রোহিঙ্গা এবং 4 দালালকে আটক করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে একসঙ্গে কাজ করতে একমত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমারের বর্ডার গার্ড ও পুলিশ। বিস্তারিত কমল দের রিপোর্টে। দু সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হলো, এখনো স্বাভাবিক হয়নি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। মিয়ানমারের সরকারি বাহিনীর ভয়াবহ নির্যাতনের মুখে টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। রাতের অন্ধকারে অবৈধ অনুপ্রবেশ হচ্ছেই। টেকনাফ ও উখিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে 4 দালাল সহ 74 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে এসব দালালরাই তাদের বাংলাদেশে প্রবেশে সহযোগিতা করেছে। সর্বমোট 62 জনকে আটক করেছি, তার মধ্যে নারী পুরুষ এবং শিশু রয়ে গেছে। আমার থানাধীন এই আব্দুর রহমান কাটা একটা পাহাড় অঞ্চল আছে এবং ঠেঙ্গালি স্থান থেকে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি এবং সবাই মিয়ানমারের নাগরিক। কক্সবাজারের জেলা প্রশাসক জানিয়েছেন আটককৃতদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকা অথবা যে সমস্ত এরিয়াতে আমাদের মায়ানমারের জনগোষ্ঠী আমাদের অঞ্চলে বা আমাদের এরিয়াতে বসবাস করছে, সে সমস্ত এলাকা যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেই বিষয়ে আমরা চেষ্টা করছি। এদিকে মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি এবং সার্বিক বিষয় নিয়ে বৈঠক হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের মধ্যে। দুপুরে কক্সবাজারে দুদেশের রিজিওনাল কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মিয়ানমারের রাখাইন স্টেটে মুসলিম কমিউনিটি আছে, এরা যে আমাদের দেশে চলে আসতেছে আমরা এটা তাদেরকে জানিয়েছি। তখন উনারা বলেছে যে উনাদের কিছু ক্যাম্প অ্যাটাক হয়েছিল, তার প্রক্ষিতে উনারা বিভিন্ন ধরনের অপারেশন করছে। তো উনারাও জানে যে কিছু লোক চলে আসতেছে। আমরা দুই পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে উনারা উনাদের দিকে আরো পেট্রোল জোরদার করবে, কোনো ইনফরমেশন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের সাথে শেয়ার করবে, যাতে আমরাও তৎক্ষণাৎ সেই সমস্ত জায়গাতে প্রতিহত করতে পারি যদি কেউ অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করতে চায়। অপরদিকে মিয়ানমার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে টহল দিবে। কক্সবাজার থেকে কমল দে, সময় সংবাদ। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় সেদেশের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। রোহিঙ্গা সমস্যার সমাধানে দুদেশের সরকার প্রধান পর্যায়ে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ইস্যু নিয়ে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রপতি এবং স্টেট কাউন্সিলর আছেন, তার সাথে কথা বলেছেন। আমাদের পররাষ্ট্রমন্ত্রী
ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমি 5 বার মিয়ানমারে গেছি এই মিয়ানমার ন্যাশনাল সিল বাংলাদেশ এই ইস্যুটা নিয়ে আলাপ করতে। আই ক্যান এশিওর ইউ দ্যাট এই পরিস্থিতিতে যেটা করার সেটা করা হয়েছে, করা হচ্ছে এবং করা হবে। এদিকে সাম্প্রতিক দমনপীড়নের মধ্যে পুলিশের আরও কঠোর অভিযানে নামার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। যৌথ বাহিনীর অব্যাহত বর্বরতার মধ্যে এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক সহিংসতা আরও বাড়িয়ে দেবে বলে আশঙ্কা মানবাধিকার কর্মীদেরও। এ হল মিয়ানমারে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোর তাণ্ডবের চিহ্ন। প্রায় প্রতিদিনই দেশটির সেনা ও পুলিশ চড়াও হচ্ছে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর। প্রাণ বাঁচাতে নাফ নদী পাড়ি দিয়ে তারা দলে দলে ভিড়ছে বাংলাদেশ সীমান্তে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। এদিকে সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোয় অভিযান জোরদারে নতুন নতুন কৌশল নিচ্ছে মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজ্যের সিত্তে শহরের পুলিশ ঘাঁটিতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে সদ্য কৈশোর পেরোনো অমুসলিমদের। জরুরি প্রয়োজনে যেন আমরা দক্ষ পুলিশ সদস্য পাই, এজন্যই 112 দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। মার্শাল আর্ট, ভারী ভারী অস্ত্রের ব্যবহার ও দাঙ্গা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ শেষে সবাইকে অভিযানে পাঠানো হবে। সাম্প্রতিক দমনপীড়নের মধ্যে পুলিশের আরও কঠোর অভিযানে নামার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। শিক্ষাগত যোগ্যতা বা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নিয়োগ এবং অদক্ষ কর্মীদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কারণে ওই এলাকায় সংঘাত ও রক্তপাত বাড়বে বলে আশঙ্কা তাদের। মিয়ানমার সরকার সন্ত্রাস বিরোধী অভিযানের নামে জাতিগত দমনপীড়ন চালাচ্ছে। রাখাইন রাজ্যে পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান এখন প্রশ্নবিদ্ধ। ওইসব বাহিনীতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের কোনো প্রতিনিধি না থাকায় স্বচ্ছতা নিয়ে সন্দেহ থেকেই যায়। চলতি বছরের অক্টোবরে রাখাইন রাজ্যের একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় 9 পুলিশ সদস্য নিহত হয়। রোহিঙ্গারা এই হামলা চালিয়েছে অভিযোগ তুলে বিভিন্ন রোহিঙ্গা অধ্যুষিত গ্রামে ক্লিয়ারেন্স অভিযানে নামে সেনাবাহিনী। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও গণমাধ্যমকে ঢুকতে না দেয়ায় সেখানকার সঠিক পরিস্থিতি যাচাই করাও সম্ভব হচ্ছে না। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। দেশের সার্বভৌমত্ব রক্ষা করে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সিলেটের জালালাবাদ সেনানিবাসে 11তম পদাতিক ডিভিশনের 9টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান সরকার সেনাবাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। সিলেট থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জলপাই রঙের এই সুসজ্জিত ইউনিটের প্যারেড আর কঠোর অনুশীলনী জানান দিচ্ছে দেশ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃপ্ত প্রস্তুতির। পূর্ণাঙ্গ সেনানিবাস প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সিলেটের জালালাবাদ সেনানিবাস। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে আরও আধুনিক ও সুসংগঠিত হল এই সেনানিবাস, যার অংশ হিসেবে 17 পদাতিক ডিভিশনের অধীনে থাকা 11 পদাতিক ব্রিগেড সহ 9টি ইউনিটের পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সদস্যদের অনুপ্রাণিত করতে এ সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন করেই বাংলাদেশ সেনাবাহিনীকে এগিয়ে নিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আমাদের সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনী সার্বিকভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারে সেইভাবেই আমরা গড়ে তুলব, সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নের কর্মসূচি গ্রহণ করি। সমগ্র বাংলাদেশে সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন গড়ে তুলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রেখে যাচ্ছেন, বিশেষ করে সেনাবাহিনীর সেই অবদান সেটাতে আরো ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এ সময় দেশের প্রয়োজনে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা। পবিত্র সংবিধান এবং দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত আপনারা থাকবেন। আপনার ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা
পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের কর্তব্য সম্পাদনে একনিষ্ঠভাবে কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি। সদ্য জাতীয় পতাকায় ভূষিত এই ব্রিগেড উত্তরোত্তর সমৃদ্ধ হবে বলে আশা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী আজ জাতীয় অহংকার আর গৌরবের রক্ষা কবচ। আধুনিক প্রশিক্ষণ, সততা আর নিষ্ঠায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এই বাহিনী, নিরাপদ রাখবে লাল সবুজের বাংলাকে। এরপর সেনানিবাসের ভেতরে আটটি উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা ১১টায় সিলেটে পৌঁছে হজরত শাহজালাল ও হজরত শাহপরানের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, জালালাবাদ সেনানিবাস, সিলেট। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। তৃণমূল আওয়ামী লীগে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সদ্য বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভী। বিকেলে বিধি অনুযায়ী মেয়র পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী। এ সময় তৃণমূলের সব নেতাকর্মী তাঁর পক্ষে নির্বাচনী কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে সকালে মেয়র পদে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাখাওয়াত হোসেন খান। এ সময় তিনি নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য সেনা মোতায়েনের দাবি জানান। রিপোর্ট রাশেদ লিমনের। শুরু হয়নি আনুষ্ঠানিক প্রচার প্রচারণা, নেই পোস্টার, ফেস্টুন, ব্যানার, তবু যেন নির্বাচনী আবহ বইছে পুরো নারায়ণগঞ্জে। পাড়া মহল্লা যেখানেই আড্ডা জমছে আলোচনার বিষয় নির্বাচন, এলাকার উন্নয়নের কথা মাথায় রেখেই প্রার্থী বাছাইয়ের হিসেব করছেন তারা। আইবি মোটামুটি আমাদের এই নারায়ণ শহরটারে শান্ত রাখছে, ভালো রাখছে, ভদ্র মহিলা নির্বাচিত করলে ইনশাল্লাহ ভালো হবে। আইবি থেকে যাতে বা শাখাওয়ার প্রশাসন ভালো কাজ করে সেই জন্য আমি শাখাওয়ার প্রশাসনকে একবার বোধ দিয়া পরীক্ষা করা যায়। সবাই আশাবাদী, সুস্থ হোক এটা আমরা সবাই চাই। এদিকে বুধবার সকাল ১১:৩০টায় কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে জেলা নির্বাচন কার্যালয়ে যান বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, নগরবাসীর ভোটাধিকার ফিরিয়ে আনতে এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। এই নির্বাচন কমিশনারের সর্বশেষ নির্বাচন, সেই হিসাবে আমরা অত্যন্ত আশা নিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। এখানে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। বৈধ অস্ত্র উদ্ধার জমা নিতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে। দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন করতে হবে। অন্যদিকে নির্দিষ্ট সময় দায়িত্ব পালন শেষে বিধি অনুযায়ী মেয়র পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী। এ সময় তিনি পুনরায় মেয়র নির্বাচিত হতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। এছাড়া তৃণমূল আওয়ামী লীগে কোনো বিভেদ নেই বলেও মন্তব্য করেন আইভী। আমি নৌকাপুর থেকে নির্বাচন করতে চাচ্ছি, সুতরাং আমি আপনাদের কাছে আবেদন করতে চাই, আমি আপনাদের হয়েই আবার আমি আপনাদের কাছে সেবা করতে চাই। নিশ্চয়ই তাদের আপনারা নির্বাচনী মাঠে ময়দানে তাদেরকে পাবেন এবং আমি আশা করি সকলেই। আমি একটা কথা বলতে চাই, আওয়ামী লীগের তৃণমূলে কোনো বিভেদ নাই। বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। ৫ ডিসেম্বর প্রতীক বরাদ্দর পর শুরু হবে চূড়ান্ত নির্বাচনী প্রচারণা। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। রাত ১১টার সময় আরো থাকছে। রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিন জেএমবি সদস্যের আত্মসমর্পণ, নিজেদের ভুল বুঝতে পেরেই সঠিক পথে ফেরার সিদ্ধান্ত বলছে প্রশাসন। নির্বাচন কমিশন পুনর্গঠনে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই রাষ্ট্রপতির, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাই বিএনপিকে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে হবে। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবর্ধনা অনুষ্ঠানে তারা একথা বলেন। মহামান্য রাষ্ট্রপতি উপসংবিধান যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন হবে এবং এর অধীনেই আগামী দিনে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নাই। বিএনপি যেভাবে অতীতে সেনাবাহিনীকে ব্যবহার করেছে এদেরকে কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। বারবার সেনাবাহিনীর কথা বলে এই সমস্ত ধোয়া তুলে আজকে একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা পায়তারা মাত্র, এটা কোন অবস্থাতেই বিএনপি সফল কাম হবে না। এই দলটি মিথ্যাচারের জালিয়াতের উপরে বেগম খালেদা জিয়া
বলে আপোষহীন নেত্রী, আমি বলি জালিয়াতের নেত্রী। সকল আন্দোলনে ব্যর্থ হয়ে এখন আবার নতুন পথ বেছে নিয়েছে জামাত এবং এই বিএনপি। পাঁচ বছর এবং দীর্ঘদিন ক্ষমতা থেকে ইতিহাসকে তিলে তিলে ধ্বংস করেছে, ইতিহাসকে বিকৃত করেছে। এদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতি গুরুত্ব সহকারে নেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে জাতির চলমান সংকট থেকে মুক্তি পাবে বলেও প্রত্যাশা তার। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ আশা প্রকাশ করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচন কমিশন গঠন করতে পারেন এবং এর ওপর আইন প্রণয়ন করা যেতে পারে। এই প্রস্তাবগুলি প্রণয়ন করা হয়েছে বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে। আমরা আশা করি এই প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি জাতিকে চলমান সংকট থেকে মুক্তি দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করবেন। রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তিন জেএমবি সদস্য আত্মসমর্পণ করেছে। এ সময় বাংলাদেশকে আফগানিস্তান লিবিয়ার মতো সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতেই একটি গোষ্ঠী চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। সকালে রংপুর মহানগরীর শীতল কমিউনিটি সেন্টারে র‍্যাব-১৩ আয়োজিত জঙ্গিবাদ বিরোধী এক সুধী সমাবেশে জেএমবি সদস্যরা আত্মসমর্পণ করে। এ সময় জঙ্গিদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে ৫ লাখ করে টাকা দেওয়া হয়। তিনজনই বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং এদের বাড়ি দিনাজপুর জেলার খোড়াঘাট উপজেলায়। এ সময় ধর্মের অপব্যাখ্যা করে যুব সমাজকে বিপথগামী করা হচ্ছে বলে মন্তব্য করেন র‍্যাবের মহাপরিচালক। নুন্দারঘাট চর এলাকায় শাহাবুদ্দিন আমাদেরকে জঙ্গি বিষয়ক শারীরিক প্রশিক্ষণ দেয় এবং মেসে থাকা অবস্থায় আরিফুল আমাদেরকে বোমা ও গ্রেনেড বোমা বানানোর উপর প্রশিক্ষণ দেয়। চলতি বছরেই আমরা অনেক নাশকতার পরিকল্পনা গ্রহণ করি, পরবর্তীতে আমি বুঝতে পারি এই রাস্তা ভুল রাস্তা। এটাও কিন্তু একটা উদাহরণ যে টেরোরিস্টরা এসে আত্মসমর্পণ করছে এবং বাকি সবাইকেও আমরা, যদি প্রাণের মায়া থাকে, যদি জীবনের মায়া থাকে, যদি সৎ জীবনযাপন করতে চান, তাহলে আত্মসমর্পণ করবেন, এই কাজ থেকে নিবৃত হবেন। আজকে বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা সন্ত্রাসী দেশ, একটা আফগানিস্তানের মতো একটা সন্ত্রাসী দেশ, একটা লিবিয়ার মতো একটা সন্ত্রাসী দেশ তৈরি করার মানে একটা বদনাম তৈরি করার একটা প্রচেষ্টা। ভুল পথে অলরেডি চলে গিয়েছে, তারা সারেন্ডার করুন। আর যারা প্রবুদ্ধ করেন, যারা এদের অর্থ যোগানটা করেন, যারা এদেরকে সহযোগিতা করছেন, ভুল পথে নিচ্ছেন, তাদের পরিণাম কি হবে সেটা আমরা দেখছি। রাত ১১টার সময় আরো থাকছে আশরাফুলের হ্যাট্রিকে এইচএফ কাপ হকিতে গোল উৎসব বাংলাদেশের। ম্যাকাওকে ১৩-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন লাল সবুজের প্রতিনিধিরা। রাজধানী সহ সারাদেশের স্কুলগুলোতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। চলতি মাসেই শেষ হচ্ছে প্রায় সব বেসরকারি স্কুলের ফর্ম বিতরণ, আর সরকারি স্কুলগুলোর ফর্ম বিতরণ শুরু হবে ৩০ নভেম্বর। বরাবরের মতো এবারও প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষাবিদরা বলছেন শিশুর শিক্ষা জীবনের শুরুতে লটারি বা পরীক্ষা কোনোটাই গ্রহণযোগ্য নয়। জুনায়েদ হাবিবের রিপোর্ট। নতুন বছর এলেই সন্তানের ভর্তি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে অভিভাবকদের। সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাতে রাত দিন ছুটতে হয় শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম থাকায় শেষ পর্যন্ত প্রতিযোগিতার দৌড়ে কেউ হেরে যান, কারো হয়তো পূরণ হয় স্বপ্ন। অভিভাবকদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা প্রথম শ্রেণীতে ভর্তি নিয়ে। একসময় পরীক্ষার মাধ্যমে এ শ্রেণীতে ভর্তি করানো হলেও এখন তা হচ্ছে লটারির মাধ্যমে। এ নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। ওইটার জন্য কোচিং এইটা ওইটা সবকিছুই করতে হয়, কিন্তু মানে লটারির জন্য তো এটা কিছুই করা লাগে না। ভালো স্কুলটাতে ভর্তি করার জন্য বাচ্চাকে এত প্রেসার দিচ্ছি যে এটা আসলে সার্বিকভাবেই ক্ষতি হচ্ছে। মানসম্মত এরকম ভালো ভালো স্কুলেদের শাখা বা যেভাবে হোক এভাবে বাড়ানো একান্ত দরকার। লটারি পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া স্কুল শিক্ষকদের। প্রথম শ্রেণীতে সে ভর্তি হবে কেন, তাকে ইন্টারভিউ দিতে হয়, তাকে লটারির সম্মুখীন হতে হয়। লটারি সিস্টেম ইটস নট ব্যাড, বাট লটারিতে অ্যাপিয়ার করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে। এ প্রক্রিয়াকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষাবিদরা বলছেন যত দ্রুত সম্ভব লটারি থেকে বের হয়ে আসতে হবে। এটা পরিপূর্ণভাবে অসন্তোষজনক একটি পদ্ধতি এবং অযৌক্তিক পদ্ধতি। সেক্ষেত্রে
শিক্ষার নামে যে ধস নামবে সেটা অবধারিত। বাংলাদেশে একটু বড় খাত আছে, সেটা হলো অপচয় খাত। অপচয় খাতে অপচয় কমিয়ে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো দরকার। সকলের সমান সুযোগ নিশ্চিত করতে সরকারি স্কুলগুলোর মান বাড়ানোর পাশাপাশি সমমানের স্কুল প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। মানসম্মত অনেক স্কুল বাড়ছে, তাই এগুলোতে আস্তে আস্তে চাপ কমবে এবং আস্তে আস্তে যখন আমরা মানসম্মত বেশিরভাগ করতে পারবো তখন এই চাপটা আর বেশি অনুভব হবে না। শিক্ষা বোর্ড অনুমোদিত প্রায় 2500 শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লড়বেন 1.5 লাখেরও বেশি শিক্ষার্থী। তবে মূল প্রতিযোগিতা হবে মানসম্মত কিছু শিক্ষা প্রতিষ্ঠানের 20,000 আসন ঘিরে। জুনায়দ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। সারাদেশের সার্কেল অফিসে আগামীকাল প্রথমবারের মতো একযোগে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। 30 নভেম্বর আয়কর দিবস এবং রিটার্ন দাখিলের সবশেষ সময়কে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। রিটার্ন দাখিলের সংখ্যা অনেক বাড়বে বলে প্রত্যাশা এনবিআরের। এদিকে বেশি আয়ের নাগরিকদের করের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শেউলি। করদাতাদের কর প্রদানে উদ্বুদ্ধ করতে 2010 সাল থেকে প্রতিবছর আয়কর মেলার আয়োজন করছে এনবিআর। এরই ধারাবাহিকতায় এবছর নভেম্বরে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী আয়কর মেলা। এক্ষেত্রে ব্যক্তি শ্রেণীর করদাতারা মেলায় রিটার্ন দাখিলে বেশি আগ্রহী হওয়ায় মেলার পাশাপাশি এবার সারা দেশে কর সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। সংস্থাটির কর্মকর্তারা জানান, ওয়ান স্টপ সার্ভিস না পেলেও কর অফিসে মেলার পরিবেশে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন করদাতারা। আমরা চাই যে আমাদের কর অফিসগুলো সেই মেলার মতো পরিবেশে যাতে আয়কর রিটার্ন করদাতারা জমা দিতে পারেন। যে সমস্ত কর অঞ্চলগুলি সামনে জায়গা থাকবে সেখানে হয়তো তারা একটা দুইটা তিনটা বুথের ব্যবস্থা করবে যাতে রিটার্নগুলি এক জায়গায় নিতে পারে, প্রয়োজনীয় পরামর্শটাও সেখানে দেওয়ার জন্য তারা বসবে কর্মকর্তারা, যাতে সহজেই করদাতারা আসে রিটার্ন জমা দিতে পারে। এদিকে অর্থ বছরের প্রথম 5 মাসে নিবন্ধিত করদাতার সংখ্যা 23.5 লাখ অতিক্রম করায় এবার রিটার্ন দাখিলের সংখ্যা অনেক বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 4-5 মাসে প্রায় 4-5 লক্ষ করদাতা নতুন ভাবে নিবন্ধিত হয়েছেন। আগে যে স্বল্প সংখ্যক রিটার্ন দাখিল করা হয় এই ধরনের একটি বিষয় ছিল, আশা করি এবছর থেকে যে আমরা উন্নয়নের সাথে সাথে দেশের আয়করদাতার সংখ্যাও বাড়বে। বিশ্লেষকরা বলছেন, আইনি বাধ্যবাধকতার কারণে চাকরিজীবী করদাতার সংখ্যা বাড়লেও বিপুল সংখ্যক বড় করদাতা এখনো করের আওতার বাইরে আছে। করদাতার সংখ্যা বাড়লো কিন্তু করের সংখ্যা কিন্তু বাড়ে না, কারণ এরা সবই হচ্ছে এই বিভিন্ন চাকরিজীবী মানুষ। জয়েন্ট রেজিস্টার কোম্পানিতে দেখা গেছে যে যত কোম্পানিকে ওনারা রেজিস্ট্রেশন দিয়েছেন তার ভিতরে প্রায় 86,000 কোম্পানি এখনো আমাদের করের আওতায় আসেনি। এমন ব্যক্তি আছেন সমাজে বা বিভিন্ন জায়গায় ব্যবসায়ী আছে, হ্যাঁ, যার ভালো ধরনের আয় আছে কিন্তু সে করদাতা হয়নি। 30 নভেম্বরের পর এবার ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের সময় আর বাড়াবে না এনবিআর। এরপর জরিমানা দিয়ে রিটার্ন দাখিল করতে হবে। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। গায়বান্ধায় সাহেবগঞ্জ বাগদা ফার্ম জমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও তার ছেলের শাস্তির দাবি করেছেন রংপুর সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দুপুরে গোবিন্দগঞ্জের প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা। সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন। এ সময় তার সঙ্গে ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, সাহেবগঞ্জ বাগদা ফার্ম জমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও তার ছেলে রংপুর সুগার মিলের জমি লিজ নিয়েছিলেন, পরে বিভিন্ন কারণে তাদের লিজ বাতিল হয়ে যায়। এর জেরে শাহজাহান আলী ও তার ছেলে নিরীহ সাঁওতালদের সামনে রেখে ষড়যন্ত্রের মাধ্যমে এ জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় তারা জমি দখলের মূল হোতা শাহজাহান ও তার ছেলেকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় রাজপথ রেলপথ অবরোধেরও হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। বিপিএল এর চলতি মৌসুমে প্রত্যাশা মতো পারফর্ম করতে না পারায় সমর্থক ও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে সামনের ম্যাচগুলোতে দল হিসেবে ভালো খেলার প্রত্যাশা নড়াইল এক্সপ্রেসের। আজ একটি ওষুধ কোম্পানির প্রচারণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুরো কাজটা আমাদের উপরে ডিপেন্ড করে, আমরা কেমন খেলছি যেটা খেলতে পারিনি। আই ফিল সরি, স্পেশালি অন বিহাফ অফ দ্য টিম উই ফিল সরি, বাট আমি বলবো যে এখানেই শেষ না, সামনে আরও 5টা ম্যাচ আছে, হয়তোবা সামনে সিজনও আছে ওনার জন্য। আমরা চেষ্টা করছি, দেখা যাক, হয়তোবা লাস্টের কয়েকটা ম্যাচ ভালো খেললে ওনাদেরও ভালো লাগবে,
আর লাস্ট ইয়ারে তো উনি একবার চ্যাম্পিয়ন একবার চ্যাম্পিয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। সো সেকেন্ড বার যে সবসময় চ্যাম্পিয়ন তো হওয়া যায় না, বাট যদি ভালো কিছু করি এন্ডে তাহলে হয়তো ওনারও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে। এবার হকি প্রসঙ্গ, এইচএফ কাপ হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে বাংলাদেশ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ম্যাকাও চায়নাকে 13-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। হ্যাট্রিক সহ 5টি গোল করেছেন আশরাফুল, এছাড়া সারোয়ার হোসেন করেন 3টি গোল। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে নিয়মিত অধিনায়ক জিমি চয়ন ও গোলরক্ষক অসীমকে ছাড়া খেলতে নামে বাংলাদেশ। তাদের ছাড়া এক পেশে ম্যাচে পেনাল্টি কর্নার থেকে 2, 10 ও 11 মিনিটে টানা 3টি গোল করে নিজের হ্যাট্রিক পূরণের পাশাপাশি দলকে 3-0 গোলের লিড এনে দেন আশরাফুল। এছাড়া 19 মিনিটে রোমান, 23 মিনিটে সারওয়ার ও 35 মিনিটে জুবায়ের হাসানরা আরও 3টি ফিল্ড গোল করলে 6-0 গোলের বিশাল লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে অলিভার কার্সের শিষ্যরা। বিরতির পর 48 ও 58 মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে টানা 2টি গোল করেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল। 61 থেকে 63 মিনিটের মধ্যে টানা সারওয়ার ও রোমান আরও 3টি গোল করলে 11-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর 69 মিনিটে কৌশিক এবং যোগ করার সময় খোরশেদ গোল করলে 13-0 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আশরাফুল সারওয়াররা। রাত 11টার সময় এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা ইস্যুতে সমস্যার সমাধানে দুদেশের সরকার প্রধান পর্যায়ে প্রচেষ্টা চলছে। উখিয়া টেকনাফ থেকে 70 রোহিঙ্গা সহ 4 দালাল আটক, পতাকা বৈঠকে সীমান্তে যৌথ টহলের প্রস্তাব। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ, সিলেটে 11 পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ, বিধি অনুযায়ী পদত্যাগ করলেন আইভি, মনোনয়নপত্র নিলেন বিএনপি মেয়র প্রার্থী সাখাওয়াত। সারাদেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু, প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের, প্রক্রিয়াকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। এবং কাল থেকে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ, রিটার্ন দাখিলের সংখ্যা বাড়বে আশা এনবিআরের, বেশি আয়ের নাগরিকদের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়।